কামানের তোপ ধ্বনিতে শুরু হলো বিষ্ণুপুরের মৃন্ময়ী দেবীর সন্ধি পুজো। বিষ্ণুপুরে অবস্থিত মৃন্ময়ী মন্দির, মা মৃন্ময়ী মন্দির রাজা জয়মল্ল 997 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। দেবী মৃন্ময়ী ছিলেন মল্ল রাজাদের কুলদেবী। প্রাচীন রীতি আজও চালু আছে। আজ সকাল থেকেই রাজবাড়ির সকলকে মৃন্ময়ী মন্দিরে চরম ব্যস্ততার মধ্যে দেখা যায়। একদিকে দেখা যায় কারিগররা কামানে বারুদ ভরতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। বারুদ ঠাসা শেষ হতেই মূর্ছা পাহাড়ের উপর কামান বয়ে নিয়ে যাওয়া হয় এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হয় তোপ ধ্বনি। বাংলার সুপ্রাচীন দুর্গাপূজাগুলির মধ্যে একটি হল বাঁকুড়ার বিষ্ণুপুরে মল্ল রাজাদের কুলদেবী মৃন্ময়ীর পুজো। আজ এই পাহাড়ের ওপর পরপর তিনটি কামান ফাটিয়ে পুজোর সূচনা করল রাজপরিবার। একই তিনটি কামান ফাটিয়ে ঘোষণা করা হলো দেবীর সন্ধি পূজা। আগে পূজোর প্রতিটি মুহূর্ত কামান ফাটিয়ে ঘোষণা করা হতো, সেই রীতি নিয়ম মেনে আজও তোপ ধ্বনির মাধ্যমে শুরু হলো সন্ধি পূজা। ব্যুরো নিউজ, বেঙ্গল টাইমস।